চোদ্দ দলত্যাগী নেতা অর্জুন সিংকে নিয়ে রীতিমতো যুদ্ধমদেহী মেজাজে তৃণমূল। ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক সদর্পে ঘোষণা করে দিয়েছেন, ভাটপাড়াকে তিনি সন্ত্রাস মুক্ত করবেন, আর তৃণমূল সেখানে ফের একবার জমি পোক্ত করতে দুই হেভিওয়েট নেতাকে নামাচ্ছেন। সঙ্গে থাকছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে কাকিনাড়ার সভা থেকে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে দিয়েছেন ভাটপাড়ায় দলীয় সভা করতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভাটপাড়ায় ঘাসফুলের দুর্গ পোক্ত করতে আসতে চলেছেন মেদিনীপুরের দাপটে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে অর্জুনের বিরুদ্ধে সুর চড়াতে বিশেষ সভাও করতে চলেছেন শুভেন্দু। এছাড়াও ব্যারাকপুর কেন্দ্রে প্রচারে থাকবেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুনের বিরুদ্ধে এদিন তোপ দেগে জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, ভাটপাড়া পুরসভায় কর্মীদের সকলের বকেয়া টাকা এবার মিটিয়ে দেওয়া হবে। একসময়ে সহযোদ্ধা অর্জুন সিংয়ের বিরুদ্ধে ভাটপাড়ার প্রচারে এসে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের দাপটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিক জানান, ভাটপাড়া মানে অর্জুন সিং, এই ধারণা বদলাতে হবে। আর এই ধারণা বদলাতে পারবেন একমাত্র তৃণমূল কর্মীরাই। আর ভোটের দামামাবাস্তে অর্জুনের দল ত্যাগের পর এবার কোমর বেঁধে ভাটপাড়ায় গড় ধরে রাখতে মরিয়া তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব।